হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কিশোর ইজি ওয়ে টু লার্ন আজ আমি শিক্ষা সংক্রান্ত একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে সেটা আমরা সবাই জানি কিন্তু কী কী চেঞ্জ হয়েছে সে বিষয়ে আমরা সবাই কম বেশি একটু কনফিউজ আছি সেজন্যই আজ আমি এই ভিডিও বানিয়েছি এটাকে যে কোনো রাইটিং স্কিল যেমন কিনা না রিপোর্ট এই হিসেবেও লিখতে পারো এটা নিয়ে আমি একটা প্যারাগ্রাফ লিখেছি এবং তার নাম দিয়েছি ন্যাশনাল এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি নিড টু নো দ্য ডিটেলস চেঞ্জেস ইন স্কুল এডুকেশন স্কুলের শিক্ষাব্যবস্থায় কী কী পরিবর্তন এসেছে আমরা সেটা দেখে নেব ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড দ্য নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি আ ফিউ ডেজ এগো ভারত সরকার কিছুদিন আগে নতুন ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা শর্ট ফর্ম হচ্ছে এন ঘোষণা করেছেন ইট হ্যাজ বিন ফর্মুলেটেড আফটার এ গ্যাপ অফ থার্টি ফোর ইয়ার্স এটি চৌত্রিশ বছরের পরে তৈরি করা হয়েছে এন ইপি হ্যাজ কনস্টিটিউটেড আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ অ্যান এমিনেন্ট সায়েন্টিস্ট পদ্মা বিভূষণ ডক্টর কাস্তুরি রঙ্গন বিশিষ্ট বিজ্ঞানী পদ্মবিভূষণ ডক্টর কস্তুরি রঙ্গনের সভাপতিত্বে ইপি গঠন করা হয়েছে লেট আস ডিসকাস সাম অফ দ্য বেসিক ফিচার্স অব দিস পলিসি আসুন আমরা এই নীতিটির কিছু প্রাথমিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি দ্য কাস্তুর রঙ্গন কমিটি হ্যাজ ডিভাইডেড আওয়ার এডুকেশন সিস্টেম ইন টু ফোর স্টেজেস কাস্তুরঙ্গন কমিটি আমাদের শিক্ষা ব্যবস্থাকে চারটি পর্যায়ে বিভক্ত করেছে দিজ আর ফাউন্ডেশন স্টেজ ফাইভ ইয়ার্স প্রি প্যারাটরি স্টেজ থ্রি ইয়ার্স মিডিল স্টেজ থ্রি ইয়ার্স অ্যান্ড সেকেন্ডারি স্টেজ ফোর ইয়ার্স এগুলি হলো ফাউন্ডেশন স্টেজ যেটা পাঁচ বছরের জন্য এবং সেটা তিন বছর থেকে আট বছর বয়সী বাচ্চাদের জন্য প্রি প্রাইরি স্টেজ যেটা তিন বছরের কোর্স এবং সেটা আট বছর থেকে এগারো বছর বয়সী বাচ্চাদের জন্য মিডল স্টেজ এটা তিন বছরের কোর্স এবং এটা এগারো বছর বয়স থেকে চোদ্দ বছর বয়সের বাচ্চাদের জন্য আর হচ্ছে সেকেন্ডারি স্টেজ এটা চার বছরের কোর্স এটা চোদ্দ বছর থেকে আঠেরো বছর বয়সী ছেলে মেয়েদের জন্য মোর ওভার দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হ্যাজ বিন চেঞ্জ ইন টু দ্য এডুকেশন মিনিস্ট্রি তার ওপর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটি পরিবর্তিত হয়ে এডুকেশান মিনিস্ট্রিতে করা হয়েছে ইন দ্য ফাউন্ডেশন স্টেজ এ চাইল্ড উইল লার্ন এথিক্স আর্টস অ্যান্ড টিম ওয়ার্ক এটসেট্রা ফাউন্ডেশন স্টেজে একটি শিশু শিখবে নৈতিকতা মানে নীতিবোধ কলা এবং দলীয় কাজকর্ম ইত্যাদি ইট উইল বি ফর এটি পাঁচ বছরের জন্য দ্য সেকেন্ড স্টেজ প্রিপ্যারেটরি স্টেজ উইল বি অফ থ্রি ইয়ার্স ফ্রম ক্লাস থ্রি টু ফাইভ দ্বিতীয় ধাপ প্রি স্টেজ যেটা ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত এবং সেটা তিন বছরের জন্য ইন দিস স্টেজ এনইপি পুটস ফোকাস অন স্টুডেন্টস মাদার টং অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এই পর্যায়ে শিক্ষার্থীদের মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে গুরুত্ব দেয় এনইপি নো ল্যাঙ্গুয়েজ উইল বি ইম্পোজড অন স্টুডেন্টস শিক্ষার্থীদের ওপর অন্য কোনো ভাষা চাপানো হবে না এর অর্থ এটাই যে আমরা যে এতদিন বাংলার সাথে সাথে ইংলিশটাও একদম প্রাইমারি স্কুল থেকে শিখতাম সেটা কিন্তু এরপর আর হবে না যে কোনো ছাত্রেও বা ছাত্রী তার নিজের মাতৃভাষাতেই ফাইভ পর্যন্ত পড়াশোনা করবে দ্য মিডল স্টেজ উইল বি ফর থ্রি ইয়ার্স মিডল স্টেজ তিন বছরের জন্য ইন দিস স্টেজ দেয়ার আর সেভারাল ইন্টারেস্টিং পয়েন্টস এই পর্যায়ে বেশ কয়েকটি আকর্ষণীয় বিষয় রয়েছে আ স্টুডেন্ট মে লার্ন এনিথিং অফ দেয়ার ইন্টারেস্ট ফ্রম এ লোকাল ভোকেশনাল এক্সপার্ট পেইন্টার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান এটসেট্রা একজন শিক্ষার্থী স্থানীয় বৃত্তিমূলক বিশেষজ্ঞের যেমন কিনা চিত্রশিল্পী ছুতোর কিংবা ইলেকট্রিশিয়ান থেকে তাদের আগ্রহের কিছু শিখতে পারবে মোর ওভার টেন ডেজ ব্যাকলেস পিরিয়ড উইল বি ইমপ্লিমেন্টেড ইন দিস স্টেজ অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম এ স্কুল এক্সাম উইল বি কন্ডাক্টেড এর ওপর দশ দিনের জন্য তাদেরকে ব্যাগ নিয়ে আসতে হবে না স্কুলে এবং এই পর্যায়েই প্রথমবার স্কুলে পরীক্ষা নেওয়া হবে দ্য সেকেন্ডারি স্টেজ উইল বি অফ ফোর ইয়ার্স ফ্রম ক্লাস নাইন টু টুয়েলভ মাধ্যমিক পর্ব নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চার বছরের হবে দ্য চেঞ্জেস ইনক্লুড আ মাল্টিডিসিপ্লিনারি স্টাডি ওয়ার স্টুডেন্টস উড বি অ্যাবল টু পিক অ্যান্ড চুজ এনি সেট অফ সাবজেক্টস ফ্রম দ্য অ্যাভেলেবল স্ট্রাকচার পরিবর্তনের মধ্যে বহু বিভাগীয় অধ্যয়ন অন্তর্ভুক্ত রয়েছে যেখানে শিক্ষার্থীরা উপলব্ধ কাঠামো থেকে নিজের ইচ্ছে মতো যে কোনো বিষয় বাছাই করতে পারবে দেয়ার উইল বি নো হার্ড সেপারেশন ইন আর্ট সায়েন্স অর ভোকেশনাল আর্ট বিজ্ঞান বা বৃত্তিমূলক ক্ষেত্রে কোনো আলাদা বিচ্ছেদ থাকবে না দ্য ফোকাস উইল বি অন অ্যানালিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ক্ল্যারিটি বিশ্লেষণী চিন্তাভাবনা এবং স্বচ্ছতার উপর ফোকাস থাকবে আর একটু পরিষ্কার করে বলে রাখা ভালো যে এই পর্যায়ে কিন্তু শুধুমাত্র যে কোনো পরীক্ষার মাধ্যমেই মূল্যায়ন হবে তা কিন্তু নয় ছাত্রছাত্রীরা অন্য কোনো তার নিজের বন্ধু বান্ধবদেরকে গ্রেড হিসাবে নাম্বার দেবে এবং সেই নাম্বারের উপর ভিত্তি করেও কিন্তু তাদের নির্বাচন করা হবে দো দ্য বোর্ড এক্সামস ফর গ্রেড টেন অ্যান্ড টুয়েলভ উইল বি কন্টিনিউড দে উইল বি লো স্টেক যদিও গ্রেড টেন এবং টুয়েলভ শ্রেণির জন্য বোর্ডের পরীক্ষা থাকবে তবে সেগুলি কম গুরুত্বপূর্ণ মানে যদিও আমরা যে এখন যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিতাম সেটা থাকবে গ্রেডের পরীক্ষা থাকবে বোর্ডের পরীক্ষা কিন্তু সেগুলি কম গুরুত্বপূর্ণ হবে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ ভেরি মাচ হোপফুল টু ইমপ্লিমেন্ট দিস নিউ এনইপি ফ্রম দ্য অ্যাকাডেমিক ইয়ার টু 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 টোয়েন্টি থ্রি কেন্দ্রীয় সরকার খুবই আশাবাদী এই নতুন এনইপি গঠন করে দেয়ার আদার ফিচার্স অলসো এছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে দ্য অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট উইল বি অ্যাভেলেবেল ফর দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার কান্ট্রি অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট কথাটার অর্থ হচ্ছে যে আগে যেমন ছাত্রছাত্রীরা হঠাৎ করে স্কুল বন্ধ করে দিত এবং বিভিন্ন কাজকর্মে চলে যেত তারপর সে কিন্তু আর স্কুলে এসে পড়াশোনা করতে পারতো না বা করতোও না কিন্তু এই নতুন শিক্ষা শিক্ষাব্যবস্থাতে কিন্তু সেইটা আমাদের দেশে প্রথমবার চালু হলো যে যে কেউ যে কোনো জায়গাতে তার পড়াশুনো স্কিপ করতে পারে এবং তার যখন খুশি তার লাইফের যখন খুশি এসে সে আবার সেই জায়গা থেকে তার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে ফরেন কলেজেস উইল বি পারমিটেড টু ওপেন ব্রাঞ্চেস ইন ইন্ডিয়া বিদেশি কলেজগুলিকে ভারতে শাখা খোলার অনুমতি দেওয়া হবে অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট এডুকেশন মিনিস্টার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ন্যাশনাল এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি উইল ব্রিং রেডিক্যাল চেঞ্জেস টু দ্য কান্ট্রিজ এডুকেশন সিস্টেম কেন্দ্রীয় সরকারের বর্তমান শিক্ষামন্ত্রীর মতে জাতীয় শিক্ষানীতি দু কুড়ি দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসবে তাহলে বুঝতে পারলে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় কি কি পরিবর্তন এসেছে আমি একটা ছোট প্রাগ্রাপ আকারে সেটা তুলে ধরলাম যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে চলো আজ এই পর্যন্ত পরের দিন আবার অন্য নতুন টপিক নিয়ে আসবো